আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের 16তম ক্লাস, সেমিস্টার 2 এর। আজকেও আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভার্বস, ডুয়ার্স এবং অবজেক্টস, অর্থাৎ ফেল, ফাইল এবং মাফউলুন বিহি, যেটা আমরা গত দুদিন ধরে করছি। আমরা শুরু করি। আমাদের গত ক্লাসে আমরা পড়েছিলাম, গত দুইটা ক্লাসে আমরা পড়েছিলাম ফেল, যেটাকে আমরা বলছি ভার্ব, ফাইল যেটাকে আমরা বলছি ডুয়ার, এবং মাফউলুন বিহি যেটাকে আমরা বলছি অবজেক্ট। মিম, আপনি একটু আসবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ। আপনি এটা পড়বেন প্লিজ। কারা আ কর আ ম্যাডাম, ক, এটা ক হবে। আচ্ছা কর আ আত্তালিবাতু তলিবু, কর আ তলিবু। আত্তালিবু আল কুরআনা। জি, আপনি কি আগের দুইটা ক্লাসে ছিলেন? জি, আমি ছিলাম। আচ্ছা, আপনি বলবেন এখানে কোনটা ভার্ব, কোনটা ডুয়ার এবং কোনটা অবজেক্ট? কারা আ হচ্ছে এখানে ভার্ব, এস, আর আত্তালিবা তু হচ্ছে ডুয়ার। আত্তলিবা তু নেই, আত্তলিবু। ও আচ্ছা, সরি, আত্তালিবু হচ্ছে ডুয়ার, আর আল কুরআনা হচ্ছে অবজেক্ট। ডুয়ার সব সময় কোন ফর্মে আসবে, মারফু, মানসুব নাকি মাজরুর? ডুয়ার সবসময় মারফু ফর্মে থাকবে, এবং অবজেক্ট অবজেক্ট সবসময় মানসুব হবে। তাহলে করা হচ্ছে ভার্ব, আর তালিবু হচ্ছে ডুয়ার, এবং আল কুরআনা এটা হচ্ছে অবজেক্ট। আশা করি আপনারা সবাই এইটা বুঝেন, এবং আমরা আরো অনুশীলন করব ইনশাল্লাহ। আরবিতে বলে ফেল, ফাইল এবং মাফউল। আপনি যে কোনো একটাতে বললেই ইনশাআল্লাহ হবে। হাফিজা, হাফিজা মানে হচ্ছে মুখস্থ করা, হিপস করা, সংরক্ষণ করা, হাফিজা। মিম, আপনি এটা পড়বেন, অর্থ বলবেন, ডুয়ার কোনটা, অবজেক্ট কোনটা এটা বলবেন। জি, হাফিজা হামজাতু হামজাতুল কুরআনা। অর্থ এখানে অর্থ হাফি বলবেন। অর্থ হচ্ছে হামজা কোরআন মুখস্থ করেছে। ভার্ব কোনটা, জোয়ার কোনটা, অবজেক্ট? এখানে এখানে ভার্ব হচ্ছে হাফিজা, আর হামজাতু হচ্ছে ডুয়ার, আল কুরআনা হচ্ছে অবজেক্ট। ডুয়ার সব সময়, দুয়ার সব সময় মারফু হয়, আর অবজেক্ট? আর অবজেক্ট সব সময় মানসুব হবে। জি, অনেক ধন্যবাদ। হ্যাপি হক ম্যাডাম, ডক্টর হ্যাপি হক ম্যাডাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। আপনি শব্দগুলো উচ্চারণ করেন। রজুলুন হায়াতুন হাজারুন। হ্যাঁ, রজুলুন মানে হচ্ছে একজন পুরুষ। লোক, হ্যাঁ পুরুষ। হাইয়াতুন মানে হচ্ছে সাপ, আর হাজারুন মানে হচ্ছে পাথর। আবার একটু ম্যাডাম উচ্চারণ করবেন আরবি শব্দ তিনটা। রজুলুন হায়াতুন হাইয়াতুন, হাজারুন হাইয়াতুন, হাইয়াতুন হাইয়াতুন হাজারুন হাজারুন। হাজারুন, ওকে। এটা পড়বেন ম্যাডাম, এটা পড়বেন। কতাল কতালার রজুলুল হায়াতা বিল হাজারি। অর্থ বলবেন, কোনটা ভার্ব, কোনটা ডুয়ার, কোনটা অবজেক্ট? কতালা হলো আপনার ভার্ব, ইয়েস, আপনার রজুলু হলো আপনার ডোয়ার, হায়াত হায়াতা অর্থ কি ম্যাডাম, এটা এই এই বাক্যটার অর্থ কি? কতালা রজুলু, যে পুরুষ আর কি মেরেছে, হায়াত হায়াতা হায়াতা বিল হাজারি। হাইয়াতুন মানে কি ম্যাডাম? এর আগে আমরা দেখেছিলাম আগের 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 হায়াতুন মানে স্লাইডে কি সাপ, সাপ। জি, আর স্টোন ওটা। তাহলে রোজ ওই পুরুষ লোকটি স্টোন দিয়ে সাপকে মেরেছে। গুড, তাহলে ভার্ব, ডুয়ার, অবজেক্ট বলবেন। ভার্ব হলো কতালা, রজুলু হলো আপনার ডুয়ার, তাহলে হায়াতা
হায়াল হায়াতা আন হাজারা, দুটাই হলো অবজেক্ট। না ম্যাডাম, শুধু হাইয়াতা হচ্ছে অবজেক্ট। কি মেরেছে সাপ? মেরেছে কি 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 মেরেছে, কাকে মেরে কি মেরেছে, কাকে মেরেছে? জি, তো কাকে উত্তর নাই এখানে। কি মানে কি মেরেছে, সাপকে মেরেছে, কাকে মেরেছে? নাই না। জি, সামিয়া, সামিয়া মানে হচ্ছে সোনা, সামিয়া মানে হচ্ছে সোনা। আপনি এটা পড়বেন, সামিয়া বিলালুন, বিলালুন আল আজা আল আজানা ওয়াজাহাবা ইলাল মসজিদি। সামিয়া বিলালুন, অর্থ বিলাল বল। শুনে। জি ম্যাডাম, আগে অর্থ বলে ফেলেন। আচ্ছা, সামিয়া তো শোনা, বিলালুল, বিলালুন আল আজানা, বিলাল আজান শুনেছে, ও জাহাবা ইলাল মসজিদে, যেটা মসজিদ থেকে আসছিল। না না, ও মসজিদ থেকে জাহাবা মানে কি যাহাবা ম্যাডাম? জাহাবা মানে আমরা পড়েছি অনেক দিন জাহাবা, হলো টু, টু গো, তাহলে ও জাহাবা সে গিয়েছে। গিয়েছিল, রাইট, সে গিয়েছিল আজান শুনে, সে মসজিদের দিকে গিয়েছিল, এরকম জি, জিনিসটা। বেলাল আজান শুনেছে এবং আজান শুনে মসজিদের দিকে গিয়েছিল, রাইট, জি জি, বিলাল আজান শুনে গিয়েছিল। ভার্ব ডুয়ার এবং অবজেক্ট কোনটা ম্যাডাম? সামিয়া হলো ভার্ব, বিলালুন হলো আপনার ডুয়ার। কাকে কি আজান, আজানা হবে আপনার অবজেক্ট হবে আজানা। জি, এটাই ঠিক আছে। তারপরে ওবায়দুর রহমান। জি ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ওবায়দুর রহমান, দারসুন মানে হচ্ছে পাঠ, দারসুন মানে হচ্ছে পাঠ। আর সাব্বু রতুন, বোর্ড, লেখার বোর্ড। দারসুন পাঠ, সাব্বু রতুন লেখার বোর্ড। জি, এটা পড়বেন প্লিজ। কাতাবাল মুদাররিসু উদ্দারসা আলা সাব্বুরতি। অর্থ বলবেন আগে। শিক্ষক সাহেব পাঠটি বোর্ডে লিখিয়েছিল। জি, এখানে আগে ডুয়ার দেখা যাচ্ছে, ফাইল, মুদাররিসু, অবজেক্ট কোনটা আপনি সেটা বলেন। অবজেক্ট হচ্ছে আদারসা। আদারসা, অবজেক্ট সবসময় মানসুব হবে, অবজেক্ট সবসময় মানসুব হবে। বাক্কালুন আর দুক্কানুন উচ্চারণ করেন প্লিজ। বাক্কালুন দুক্কানুন। স্যার, আমি একটা কথা বলতে চাই। জি প্লিজ। আসসালামু আলাইকুম, মাহফুজা হক। জি ম্যাডাম, বলেন। আগের স্লাইডে, আগের স্লাইডে যে সেন্টেন্সটা ছিল, এখানে কি দুইটা অবজেক্ট ছিল? না না, একটাই ছিল, একটাই ছিল। ওখানে ওখানে কে কে প্রশ্নটা হয় না, কে লিখেছিল আর কি লিখেছিল? না, কে কে আর কে কে তো হচ্ছে প্রশ্নটা ভ্যালু নাই এখানে। আমরা তো কি এবং কাকে, অথবা ও আচ্ছা কি এবং কাকে, সরি সরি, ঠিক আছে ঠিক আছে, আমি এটাই ভুল হচ্ছে আমার বারবার। আচ্ছা ঠিক আছে, জি বলেন। কি এবং কাকে? জি আচ্ছা, ওবায়দুর রহমান। জি, বাক্কালুন এন্ড দুক্কানুন। জি, বাক্কালুন আর দুক্কানুন। আচ্ছা জি, এবার এটা পড়েন। ফাতাহাল বাক্কালুল দুক্কানা ফিস সাআতি সামিনাতি। সাআতি সামিনা মানে হচ্ছে আটটার সময়। হ্যাঁ, আটটার সময়। জি আচ্ছা, তাহলে অর্থ বলেন। ফাতালাল বাক্কালু দোকানি দোকান খুলেছিল 8টার সময়। জি, কোনটা ভার্ব এবং কোনটা ডুয়ার এবং অবজেক্ট? ফাতাহা ইজ ভার্ব এন্ড অবজেক্ট ইজ দোকানা, ডুয়ার হচ্ছে বাক্কালু। জি আচ্ছা, তামান্না ম্যাডাম। জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমরা একটা দেখাই ম্যাডাম উদাহরণ, নাকি আপনি বলতে পারবেন? এখানে হচ্ছে যে একটা অবজেক্ট দিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে। মান ফাতাহাল বাবা, জি। আচ্ছা, বাবা ছাড়া অন্য একটা কিছু বলেন। মান ফাতাহাল নাফিজাতা, মাশাআল্লাহ। মান ফাতাহাল বাবা অর্থ বলবেন। হু ওপেন দ্য উইন্ডো অর হু ওপেন দ্য ডোর, দিস ওয়ান ইজ হু ওপেন দ্য ডোর, দরজাটি কে খুললো। তারপরে এই শব্দ দুইটা উচ্চারণ করেন। গাসালা কমিসন, ম্যাডাম এটা বলেন। গাসালাত উখতি মালাবিসুহা, না মালাবিসুহা তো হবে না ম্যাডাম। ওকে, বিকজ দিস ইজ ফেমিনিন। মালা বিসুহা, আমরা একটা একটা নাউন দিয়ে বলেন আপনি। আচ্ছা, মানে মালাবিসা, মালাবিসা, হ্যাঁ ঠিক আছে, তাহলে মালাবিসা, জি আচ্ছা হবে, সেটাও হবে। এখানে হচ্ছে আছে আল কমিস, শার্টটি। আচ্ছা, এটা কি আমি যে কোনো কিছু মানে বলতে পারবো, না এখানে কোনো ফিক্সড মানে ওয়ার্ড আপনি ইউজ করেছেন? না, আপনি আপনার, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যদি হয় ঠিক মতো হয় তাহলে আপনি যে কোনো কিছুই বলতে পারবেন। শার্টের জায়গায় আপনি যদি রুমাল বলেন অসুবিধা নাই। না না ঠিক আছে, সরি আমি ওইটা আসলে খেয়াল করি, নোটিস করিনি যে আপনি ওয়ার্ড গুলো আগে মেনশন করছেন। আচ্ছা জি ম্যাডাম। হাইয়াতুন মানে হচ্ছে সাপ, আর আসা, আসা মানে হচ্ছে লাঠি। আসা, জি জি, লাঠি ভার বসে। হ্যাঁ, কতাল রাজুলুল হাইয়াতা বিল আসা, অর্থ বলবেন। মানুষটি লাঠি দিয়ে সাপটিকে মারলো। নূরজাহান সাহেব, আমার একটা কোশ্চেন ছিল যে আগের ইয়েটাতে যে মালা বিসুহাটা রং হবে, এটা কি মালা বিসাহা হবে? জি ম্যাডাম, জি। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আপনি এটা পড়বেন, কহওয়াতুন, কহওয়াতুন। এখানে আপনাকে একটা ভার্ব বসাতে হবে, তাহলে কোন ভার্বটা আপনি বসাবেন? ইউসুফ হচ্ছে ডুয়ার, ইউসুফ হচ্ছে ডুয়ার, আর আল কহওয়াতা হচ্ছে অবজেক্ট। খাওয়ার আরবিটা তো ভুলে গেছি না ম্যাডাম। কফি তো খাবে না ম্যাডাম, কফি তো খাবে না। শারিবু, শারিবু সম্ভবত, জি কফি তো খাওয়া যাবে না ম্যাডাম। শারিবু না, পান করা, শারিবা, শারিবা, আর শারিবু হচ্ছে বহুবচন। আচ্ছা, শারিবা ইউসুফু কাহওয়াতা, কোন ফর্মে থাকবে, মারফু মানসুব নাকি মারফু? মারফু, অবজেক্ট, অবজেক্ট মানসুব, সবসময় মানসুব। এই দুইটা শব্দ উচ্চারণ করেন। কালিমাতুন সাব্বুরাতুন, জি। কালিমাতুন মানে হচ্ছে শব্দ, আর সাব্বুরাতুন মানে হচ্ছে বোর্ড, লেখার বোর্ড, রাইটিং বোর্ড, জি। এই শূন্য স্থানটা পূরণ করেন। কাতাবাল মুদাররিসু আলা সাব্বুরাতু রাতি। আপনি বাংলায় বলার চেষ্টা করেন ম্যাডাম, যে আমরা কি করলে ওয়ার্ডটা সুন্দর হবে, কিভাবে বললে বাংলায় বলেন? শিক্ষক, আচ্ছা এখানে সম্ভবত দারসা হবে। আচ্ছা, কাতাবাল মুদাররিসু দারসু আলাল আলাস সাবুরাতি দারসা, আদ দারসা, হ্যাঁ আলিফ লাম দিয়ে দিলে। আচ্ছা, আদ দারসা। আর আগের স্লাইডে আমরা দেখতেছিলাম যে একটা ওয়ার্ড, একটা শব্দ, শিক্ষক সাহেব বোর্ডে একটা শব্দ লিখলেন,
কালিমাতুন মানে শব্দ, তাহলে কি হবে? কাতাবাল মুদাররিসু কালিমাতু কালিমাতা আলা আলা সাবুরাতা প্রতি আচ্ছা, কালিমাতা কালিমাতা যদি আপনি বলেন তাহলে শুরুতে আলিফ লাম দিতে হবে, আর যদি কালিমাতান বলেন তাহলে আলিফ লাম দিতে হবে না। কাতাবাল মুদাররিসু রিসুল কালিমাতা আলা আলা সাবুরাতে, জি। আচ্ছা, এখানে আলিফ লাম দেওয়া আছে, ঠিক আছে। এখানে ডুয়ার কে আর অবজেক্ট কে ম্যাডাম? ডুয়ার মুদাররিসু ডুয়ার কালিমাতা কালিমাতা অবজেক্ট, ডুয়ার সব সময় ডুয়ার মারফু আর অবজেক্ট সবসময় মানসুব। শাহরিয়ার রহমান, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আকালা, আকালা মানে হচ্ছে খাওয়া, আর খুবজুন মানে হচ্ছে রুটি। আকালা মানে হচ্ছে খাওয়া, আকালা আর খুবজুন হচ্ছে রুটি। আকালা খুবজুন রুটি খাওয়া, ব্রেড রুটি, জি। আচ্ছা, আপনি এটা করবেন, সুয়াদ, সুয়াদ একটা মেন নাম। আকালাত খুবজুল খুবজা, জি। আবার আবার সুয়াদ বলেন, আকালাত সুয়াদুল খুবজা। মাশাআল্লাহ, আকালাত সুয়াদুল খুবজা, আচ্ছা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে এটা আপনি একটা অবজেক্ট বলেন, করাতু। করাতু মানে পাঠ, করাতু মানে তুমি, আমি পাঠ করেছি। করাতু আল কোরআনা, মাশাআল্লাহ, করাতু আল কোরআনা, একসাথে যদি আমরা বলি করাতুল কোরআনা, করাতুল কোরআনা। সামিয়া, সামিয়া মানে শোনা, শোনা, লিসেন। এখানে একটা প্রশ্ন হবে, হ্যাঁ, হে ইয়া হামজা, আমি হামজাকে, হামজাকে আমি প্রশ্ন করব, আজানা ইয়া হামজাতু। তাহলে আমি 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 হামজাকে প্রশ্ন করব যে হে হামজা, আসামিয়া, হ্যাঁ, আসামি আসামিয়াল আসামিয়াল আজানা ইয়া হামজাতু। আচ্ছা, হামজা তো এখানে আমার সামনে আছে, অর্থাৎ হামজা সামনে যখন থাকে তখন কি হে নাকি সে নাকি তুমি, কোনটা হবে? তুমি হবে, তুমি। তাহলে তাহলে ভাবটা কিভাবে বসাবো? আর সামিয়া, হ্যাঁ সামিয়া, তো সামিয়ার জায়গায় হবে সামিয়াতু। না বলবেন না কেউ, প্লিজ, সামিয়াতু, না না, তুমি 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 শুনেছো, আর সামিয়াতা, আর সামিয়াতাল আযানা ইয়া হামজাতু। শারিয়ার রহমান আপনি আছেন? আসামিতা, জি হ্যাঁ আছি স্যার, জি। উচ্চারণ করেন, আসামিতাল, জি। এখানে অবজেক্ট কোনটা? আসামিতাল আহামজা, না, আসামিতাল আজানা ইয়া হামজাতু। আজানা হচ্ছে অবজেক্ট, গুড। আর দুয়ার হচ্ছে হামজাতু, জি। আচ্ছা, তাজিরুন ব্যবসায়ী, আর দুকানুন দোকান, তাজিরুন দোকানদারও হবে, তাহলে দুকানুন দোকান, তাজিরুন দোকান। আচ্ছা, এইটা পড়েন, শাহরিয়ার রহমান শুনতে পাচ্ছেন? তাজি রুতা, জি জি স্যার, জি। এখানে হবে খোলা, জি, মানে খুলেছে, হ্যাঁ, ফাতাহা, ফাতাহা, মাশাআল্লাহ, ফাতাহা। এবার একসাথে পড়বেন, ডুয়ার এবং অবজেক্ট বলবেন। আচ্ছা, আমার হচ্ছে দুয়ার হচ্ছে যে, আগে পুরো বাক্যটা পড়েন, সাবজেক্ট হচ্ছে ফাতা, সরি আমাদের ভার, আচ্ছা, ফাতাহাত তাজি জুদ্দা কানা, কানা, ফাতাহাত তাজি দুকানা, জি, ব্যবসায়ী দোকান খুলেছে, ব্যবসায়ী দোকান খুলেছে। ডুয়ার কোনটা? ডুয়ার হচ্ছে তাজিরুন, কি খুলেছে, দুকানা, এটা হচ্ছে অবজেক্ট, ডুয়ার খুলেছে তো ভার্ব, ফাতাহা, ডুয়ার সব সময়, ডুয়ার সব সময় মারফু, আর মারফু হবে অবজেক্ট মানসুব। ডুয়ারের আরবি নাম, ডুয়ারের আরবি নাম ফাইল, আর ফাইল, আর হচ্ছে ফেল,
ফেল হচ্ছে আপনার মানে ডুয়ার, আর ফাইল হচ্ছে অবজেক্ট হচ্ছে মারফুল বিহি, মাফউলুন বিহি। আচ্ছা মারফুলুন, মারফুলুন বিহি। দিলরুবা আক্তার ম্যাডাম, মারফুলুন। খালেদা ইয়াসমিন ম্যাডাম, খালেদা ইয়াসমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি আপনি এটা বলেন, ফাতুল্লাহু মিনাল ফাসলে। জি এখন আমরা একটা ভার্ব বসাতে চাই সামনে শূন্য স্থানে, আপনি বাংলায় বলেন যে কি একটা ভার্ব দিয়ে বসালে বাক্যটা সুন্দর হবে, মানে সঠিক হবে। একটা একটা ভার্ব দিয়ে বাংলায় বলেন আগে। ছাত্ররা শ্রেণী থেকে বেরিয়ে গিয়েছিল। ওকে, তাহলে আমরা কোন ভার্বটা বসাবো এখানে? জাহাবু না, জাহাবু হলে হ্যাঁ সে হয়ে যাবে, তাহলে একজন বুঝাবে, একজনই এখানে হবে। এখানে এখানে হচ্ছে সিঙ্গুলার ভার্বের সিঙ্গেল ফর্মটাই হবে। ও তাহলে জাহাবা, জাহাবা তুল্লাবু মিনাল ফাসলে, তাহলে কি অর্থ হয়? তাহলে বেরিয়ে যাওয়া কি হলো নাকি অন্য কিছু হলো? ও না না, হলো না তো। জি আচ্ছা, তাহলে ছাত্ররা প্রবেশ করেছিল দাখালা দেই। দাখলা দিলে তো হচ্ছে যে মানে হলো না, মিনাল ফাসলি মানে ক্লাস থেকে ছাত্ররা মানে কি প্রবেশ করেছে। হ্যাঁ তাহলে আমরা বেরিয়ে যাওয়াটা দিতে হবে, বেরিয়ে যাওয়ার খরচ এটা তো মনে আছে, খরচ। জি খরচ, তাহলে একসাথে বলেন বাক্যটা, খরচ আত্তুল্লাবু মিনাল ফাসলি। জি একসাথে যদি আমরা পড়ি, এক টানা পড়ে যান, আর একটা বলবেন আপনি। হ্যাঁ আচ্ছা, আমরা দেখি কুরআনকে আপনি অবজেক্ট হিসেবে ব্যবহার করে একটা বাক্য তৈরি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম জহির ভাই। জি আসসালামু আলাইকুম জহির ভাই, মাহবুবা বলছি। জি ওই ওখানে খরা যা তো ওটা তো একজন বোঝাচ্ছে না, বের হয়ে যাওয়া একজনকে বোঝাচ্ছে। ওইখানে ওখানে আত্তুল্লাহু মানে ছাত্ররা। জি আমরা আত্তুল্লাহু মানে ছাত্ররা, তাহলে ওর বহুবচন রূপটা বসবে না? হ্যাঁ এটা আমরা আলোচনা করব ম্যাডাম, এটা আমি বইয়ের পৃষ্ঠা আপনাদেরকে বলে দিচ্ছি, ওইখান থেকে পড়লে আপনি এই বিষয়টা জানতে পারবেন, স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা আমি আমি পৃষ্ঠা বলছি। খালেদা ইয়াসমিন ম্যাডাম, আপনি এই আল কুরআনুকে অবজেক্ট ব্যবহার করে একটা বাক্য বলেন। আল কুরআনু অবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ ওই যে নিচে দেওয়া আছে ম্যাডাম, আই রিড দ্য কুরআন, আমি কুরআন পড়েছি। পড়ার আরবি কি ভুলে গেছি তো, করা করা। জি তাহলে আমি পড়েছি, আনা মানে আমি, আনা মানে তো আমি, আর আমি পড়েছি, আমি পড়েছি করাতুল কোরআন। খারাপ তু করাতুল, খারাপ তু জি করাতুল কোরআন, করাতুল কোরআনা।